গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব যদি শোনা হয়ে গিয়ে থাকে তবে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই সময় শ্যামাপদ এসে হোটেলের অফিস ঘরে ঢুকল। অশোককে দেখেই বলল, দ্য ডেভিল উড নট লিসেন টু দ্য স্ক্রিপচার্স, চোরা না শুনে ধর্মের কাহিনী। আমাকে বলছেন নাকি? এমন কথা বলবার মতন আর কেউ এখানে আছে বলে তো মনে হচ্ছে না। আপনি আমাকে শহরে বাইরে যেতে বারণ করেছেন, মেনলিতে আসতে তো বারণ করেননি। করিনি বুঝি, আর সেই সুযোগটাই তুমি নিলে না? কিন্তু কলেজে তো ঠিক ঘুরে এসেছো। সেটা আমার বন্ধুর কথা ভেবে, বাণীদিকে জিজ্ঞাসা করতে গেছিলাম বন্ধুর মনকে ভর্তি করা গেছে কিনা। পেয়েছি, তোমার সব খবরই পেয়েছি। তা এখানে এসে কি সংবাদ জোগাড় করলে বলো? কিছুই না, এমনি এসেছিলাম একবার। কথাটা ঠিক হলো না অশোক, তুমি জানতে এসেছিলে তোমরা ওপরে যাওয়ার বিষয়ে পুলিশকে কে বলেছে? হ্যাঁ, সেটা অবশ্য আমার জানতে ইচ্ছা করছিল কে আমার নামে মিথ্যা কথাটা বলল। সত্যি মিথ্যা যে যাই বলুক, তুমি কি করবে? তার নামে মামলা করবে? না, তার মোটিভটা জানতে ইচ্ছে করছিল। তা জানা গেল কি? হ্যাঁ জানা গেছে, তারা কেউ কিছু বলেনি, ওটা আপনারই তৈরি। আচ্ছা আমি চলি। দাঁড়াও, এত সহজে বের হওয়া যায় না। আমি জানতে চাই তুমি কেন মৃণালী নিতে এসেছিলে। বললাম তো। কিন্তু তা বললে তো হবে না, ইউ আর দ্য ওয়ান অফ দ্য সাসপেক্ট অফ দিস মার্ডার কেস, আই টোল্ড ইউ দ্যাট। তবুও তুমি কেন এসেছিলে? অশোক শ্যামাপদর চোখের দিকে তাকালো। লোকটা সত্যিই রেগে গিয়েছে, রাগের কারণটাও অশোক অনুমান করতে পারছে। অশোক কতখানি গোপন বা অজানা খবর সংগ্রহ করেছে সেই সন্দেহেই রাগটা বাড়িয়ে তুলেছে। অশোক বলল, যা বলবার তা তো আপনাকে বলেই দিলাম, আমার আর কিছু বলবার নেই। জানো, তোমাকে এক্ষুনি আমি কাস্টাডিতে পুড়ে দিতে পারি। দিলে আর কি করবো বলুন, দিতেই পারেন। শ্যামাপদর শারদবাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করল, এই কতক্ষণ আগে এখানে এসেছে? এই তো মিনিট 20-25 হবে। হ্যাঁ সেই রকমই হবে, কিন্তু অশোকবাবুকে তো আমরা কোনো কথা বলিনি, আপনি স্যার বারণ করেছিলেন সেই জন্যই তো বলিনি। তবুও শ্যামাপদর চোখ থেকে সন্দেহ ঘুচে যায় না। শ্যামাপদ আবার বলল, মনে রাখবেন নতুন কোনো বোর্ডার এলেই আমাকে খবর দেবেন। শারদাবাবু বলে উঠলেন, আর বোর্ডার আসবে না, হোটেল এমনিই উঠে যাবে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো মশাই, বোর্ডার এলেই বা আপনাদের খবর দিতে হবে কেন? নতুন যারা আসবে তাদেরকেও কি আপনারা খুনি বলে চালান করতে চান নাকি? এটা তো হোটেল তুলে দেওয়ার ব্যবস্থাই চলছে। শ্যামাপদ এবার একটু শান্ত হলো, শারদাবাবুকে বুঝিয়ে বলার মতো করে বলল, কথাটা তা হচ্ছে না স্যার, নতুন বোর্ডার এলে আমাদের খবর দিতে বলেছি এই কারণেই, আমরা একটু লোকটাকে লক্ষ্য রাখব, বলা তো যায় না, হয়তো আসল কালপ্রিটটাই একবার ঘুরে যেতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বোর্ডারকে ডাকাডাকিও করব না, কোনো রকম হয়রানিও করব না, খালি একটু আড়াল আবডাল থেকে দেখে নেব। শারদবাবু তাতে বিন্দুমাত্র সান্ত্বনা পেলেন বলে মনে হলো না, ছড়িটা চেয়ারের হাতল থেকে তুলে নিয়ে বলল, যা খুশি তাই করুন গিয়ে, আমার আর কিছু বলার নেই। এ হোটেল যে উঠবে এটা আমি বুঝেই নিয়েছি, কোথা থেকে যে ছুরিটা এসে হোটেলে উঠল আর কে যে তার গলাটা ফুটো করে মারলো ভগবানই জানে। দেখবেন সময়ে সবই ঠিক হয়ে যাবে, চিরদিন এসব কেউ মনে রাখে না। শ্যামাপদ অশোকের দিকে ফিরে বলল, তুমি আমার সঙ্গে এসো। শ্যামাপদ দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠল। অশোক মনে মনে একটু হাসল, শ্যামাপদর উদ্দেশ্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। ওপরে নিয়ে গিয়ে সে অশোককে সব দেখাতে চায়, তারপরেই শুরু হবে শ্যামাপদর জিজ্ঞাসা। তবে অশোকের মনে কৌতূহল আর উত্তেজনা যেন বাড়ল, ওপরের অবস্থাটাও দেখতে চাইল, বিশেষত খুনের ঘরটা, 14 নম্বর আর সম্ভব হলে 8 নম্বর ঘরটাও। 8 নম্বর ঘরের লোকটাকে অশোকের আঁকা করেই কেমন যেন সন্দেহজনক লাগছে। একটা বিষয়ও নিশ্চিত হয়ে গেছে, গতকাল সন্ধে 7টা নাগাদ যখন দীপান্বিতা বসু প্রথম এলো, 8 নম্বরের লোকটা তখন দোতলায় যায়, এবং সম্ভবত তার সঙ্গে দীপান্বিতার ও ঘরে কোনো কথাও হয়ে থাকবে। আর কথা যদি নাও হয়ে থাকে তাহলে চোখাচোখি নিশ্চয়ই হয়েছে, দুজনের মধ্যে পরিচয় ছিল বলেই মনে হয়।
যদিও কোনো প্রমাণ নেই, তথাপি অশোককে এই চিন্তাটা যেন প্রথম থেকেই পেয়ে বসেছে। উপরের বারান্দাটাকে এক ধরনের করিডোর বলা যায়। দুপাশে ডবল বেডেড রুম, এক মাপের আর একই সাইজের। ডাইনে বায়ে মুখোমুখি দরজা, দরজা খোলা থাকলে এক ঘর থেকে আরেক ঘরের অনেকখানি দেখা যায়, অবশ্য যদি পর্দা সরানো থাকে। সিঁড়িটা দিয়ে উঠলে ডান দিকে আট আর বাঁ দিকে ন নম্বর ঘর। সারি সারি ঘরের শেষে রেলিংয়ের দেওয়া বারান্দা। বারান্দাটা বোটারদেরই ব্যবহারের জন্য। বারান্দায় দাঁড়ালে শহরটা ভালো করে দেখা যায়। রাস্তার ওপরেই বারান্দাটা। তিন নম্বর ঘরের সামনে টুলের উপর একজন পুলিশ পাহারা দিচ্ছিল। শ্যামাপদকে দেখেই সে উঠে দাঁড়ালো। শ্যামাপদ তার নিজের পকেট থেকে চাবি বের করে তিন নম্বর তালাটা খুলল। অশোক সেই ফাঁকে দেখে নিল চোদ্দ নম্বর ঘরেও তালা ঝুলছে, আর সিঁড়ি দিয়ে উঠে প্রথমে লক্ষ্য করেছে যে আট নম্বরের ঘরেও তালা লাগানো। তিন নম্বর ঘরে জানলা দরজা সব বন্ধ। শ্যামাপদ বাঁ হাত দিয়ে দু তিনটে সুইচ টিপল, তারপরে নিয়ন আলো জ্বলে উঠল। প্রায় দিনের বেলার মতোই আলো করে। মৃতদেহ সরিয়ে নিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ নেই, বরং হালকা একটা মিশ্রিত প্রসাধনেরই গন্ধ যেন। অশোক বিছানার দিকে তাকালো। নীল রঙের বেড কভারটা তখনও ওঠানো হয়নি, অথচ নিচে সাদা বেডশিট দেখা যাচ্ছে একটা ফাঁক দিয়ে। তার মানে দীপান্বিতা বেড কভার সরিয়ে শোবার আগেই নিহত হয়েছে। অশোক বেডের আরও কাছে এগিয়ে যাওয়ার আগে শ্যামাপদর দিকে তাকালো। শ্যামাপদও তার দিকে তাকিয়েছিল। অশোক বলল, যদি পারমিট করেন তাহলে বিছানার কাছে গিয়ে একটু দেখতাম। তা যেতে পারো, কিন্তু সাবধান করে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানেই যেন থাকে, কোনো রকম নড়াচড়া যেন না হয়, কোনো কিছু সরাবার চেষ্টা করো না। তোমাকে আমি ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছি। আমি বুঝতে চাই, হোয়াট রোল প্লে ইউ লাস্ট নাইট? অশোক আবার মনে মনে হাসল। শ্যামাপদ তার বুক নিয়ে ছাড়তে রাজি না। অশোক বিছানার কাছে এগিয়ে গেল, কিন্তু বিছানাটাকে দেখে মনে হচ্ছে সারা রাত যেন সেখানে কেউ শোয়নি। বালিশ দেখে বোঝা যাচ্ছে তাদের চাপের কোনো ছাপও নেই। বিছানাটা মোটেই অগোছালো বা ব্যবহৃত বলে মনে হচ্ছে না, কেবল ধারের দিকে খানিকটা জায়গায় তবুও একটু অগোছালো। সেখানেই সাদা বেডশিটের একটু অংশ বেরিয়ে পড়েছে। হয়তো দীপান্বিতা ওখানে বসেছিল, কারোর সঙ্গে কথা বলতে একটু উত্তেজিত হয়েছিল বোধ হয়, তাই বেডশিট নিয়ে টানাটানি করেছে। কিন্তু বিছানায় কোনো রকম এক ফোঁটা রক্তের দাগ নেই। দীপান্বিতা ঘুমোতে যাওয়ার আগেই যে নিহত হয়েছে এটা ধরেই নেওয়া যায়, তা না হলে বিছানায় কিছু চিহ্ন তো থাকতোই। অশোক নিচের দিকে তাকালো। খাটের নিচে ফুটখানেক দূরে বেশ খানিকটা জায়গায় রক্তের দাগ, এখন শুকিয়ে কালো হয়ে গিয়েছে, বিশেষত শীতের জন্য হয়তো আরও তাড়াতাড়ি শুকিয়েছে। দু তিন জায়গায় রক্ত, যেখানে রক্ত সবথেকে বেশি সেই দিকটা একটু ঢালু। অশোকের একটু অবাক লাগছে, চেয়ারটা টেবিলের কাছ থেকে সরানো কেন? টেবিলের উপরে এটো থালা বাসন, খাবার যা দেওয়া হয়েছিল তার অর্ধেকেরও কম খাওয়া হয়েছে। নিশ্চয়ই এই চেয়ারেই বসেছিল দীপান্বিতা, আর এখানে বসেই হয়তো খেয়েছিল। তারপরে চেয়ারটা কোনো কারণে দেওয়ালের দিকে সরানো হয়েছিল, সাধারণ পুরনো কাঠের চেয়ার। অশোকের চোখ এক জায়গায় স্থির হয়ে রইল। এক ফোঁটা রক্ত চেয়ারের পিছনের এক কোণে। চেয়ারে এরকমভাবে রক্ত এলো কেমন করে? মনে প্রশ্নটা জাগতেই অশোক দেখতে পেল দেওয়ালে লাল সিমেন্টের উপরেই যেন আরও দু এক ফোঁটা রক্ত, গোল না, একটু লম্বাটে, ছিটকে পড়লে যেরকম লম্বাটে দেখায় সেই রকম। শ্যামাপদ বলল, কী হে গোয়েন্দা, কীরকম বুঝছো? এবার বলো দেখি, আগে থেকেই সব ব্যাপারটা জানতে নাকি এখনই দেখছো? শ্যামাপদ এর চেয়ে নতুন কিছু কথা বলতে পারে না, সহজ ভাষায় সে সাহায্য প্রার্থী কিছুতেই হবে না। এবং এটাও ঠিক যে অশোককে সে সন্দেহের বাইরে রাখতে পারছে না। অশোক বলল, যা দেখবার এখনই দেখছি। কি মনে হচ্ছে, ইজ ইট অ্যান অ্যাফেয়ার অফ আউটরেজ? অশোকের মনে কিন্তু তা সায় দিচ্ছে না। আউটরেজ হলে ঘরের বিছানার চেহারা আলাদাই হতো, কিন্তু সে মুখে বলল, সেটা তো ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না, একমাত্র ডাক্তাররাই বলতে পারে সেরকম কিছু ঘটেছে কিনা। তবু ঘরের চেহারা দেখে ওরকম মনে হচ্ছে না। ঘরের চেহারা কি বলছে বলো তো? ঘরের চেহারা বলছে এ ঘরে একটা খুন হয়েছে, তবে খুনটা কিভাবে হয়েছে সেটা খুব পরিষ্কার না। কীরকম কী অবস্থায় এতদিন মেয়েটাকে মেরেছে সেটা বোঝা যাচ্ছে না। এ আবার বোঝাবুঝির কী আছে? মেঝেই চিৎ করে ফেলে একটা লম্বা খোঁচার মতো কিছু গলার মাঝখান বরাবর ঢুকিয়ে দিয়েছিল, ঢুকিয়ে সেটা ওপর থেকে তোলেনি, নিচের দিকে নামিয়ে দিয়েছিল। অস্ত্রটা কি পাওয়া গেছে? না,
তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, এ ঘরে তার চিহ্ন পাওয়া যায়নি। অশোক চুপচাপ ঘরের চারিদিকে দেখল, বলল, জানালাটা খুলতে পারি? আমি খুলছি। শ্যামাপদ স্বরেও ভঙ্গিতে অবিশ্বাস পুরোপুরি, সে জানালা খুলে দিল। অশোক জানালার কাছে গেল, কোনো লাভ নেই, তথাপি দেখে নিল। আততাই করিডোরের ওপর দিয়ে সে দরজা খুলেই ঢুকেছিল, আর চলেও গিয়েছে সেই দরজা দিয়েই, কিন্তু কোনো রকম পায়ের ছাপ রেখে সে যায়নি। এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য মাঝখানে কোনো দরজা নেই, আর জানালায় হাল ফ্যাশনের গ্রিল আটা। অশোক জিজ্ঞাসা করল, 14 নম্বর ঘরটা দেখেছেন নাকি? না তো, 14 নম্বর ঘরে তোমার সেই বন্ধু আর তার বোন ছিল তো? হ্যাঁ। সেই ঘরের সঙ্গে এই ঘরের মার্ডারের কি সম্পর্ক থাকতে পারে? অনেক কিছুই, আবার না থাকতেও পারে, দেখতে দোষ নেই। তারপরে অশোকের যেন মনে পড়ে গেল, এমনভাবে জিজ্ঞাসা করল, হ্যাঁ, দীপান নেতার চোখে চশমা ছিল, সেটা কোথায় গেল? বিছানায়। চশমাটা কোথায়? থানায়। চশমাটা দেখিয়েছেন? দেখাবো। মানে মানে চশমাটার মধ্যে কোনো পাওয়ার টাওয়ার ছিল নাকি এমনি অর্ডিনারি কাচের, শুধু চোখে পড়বার জন্য? তার মানে তুমি বলতে চাও দীপান্বিতা বসুর চোখ খারাপ ছিল না, সে এমনি চশমা পরে এসেছিল? আহ, আমি বলতে চাইছি না কিছুই, হয়তো এরকম হতে পারে, তাই আমি এক্ষুনি গিয়ে সরস্বতী অপটিক্যালস এটা পাঠিয়ে দিয়ে দেখে নিচ্ছি, আর তোমার যদি আগে থেকে কিছু জানা থাকে সেটাও বলতে পারো। অশোক মনে মনে বলল যে বুদ্ধ, আর মুখে একটু হাসলো মাত্র, ভাবল চশমাটা খাটের ওপরে পড়েছিল, অথচ খাটে কেউই শোয়নি। দীপান্বিতা কি চশমাটা খুলে রেখে খেতে বসেছিল? ও বাইরে যাওয়ার জন্যই দরজার দিকে এগিয়ে গেল। শ্যামাপদ পাহারাদারকে বলল, তালা লাগিয়ে চাবিটা আমাকে দাও। পাহারা তালা লাগিয়ে শ্যামাপদকে চাবিটা দিল। অশোক বলল, একবার 14 নম্বর ঘরটা দেখেই নিন না। শ্যামাপদ পাহারাকে পাঠাল, ম্যানেজারকে 14 নম্বর ঘরের চাবি সমেতটাকে দেখে নিয়ে আসতে বলল। পাহারাদার চড়ে যাওয়ার পর জিজ্ঞাসা করল, তাহলে তুমি বলছো তোমার বন্ধু প্রবীর গুহ ঠাকুরতা দীপান্বিতাকে খুন করেছে? অশোক বলল, মোটেই না, দুটো মুখোমুখি ঘর, দীপান্বিতা বসু আসবার আধ ঘন্টার মধ্যে প্রবীরের বোনকে নিয়ে এসেছিল, এদের মধ্যে কোনো রকম যোগাযোগ ছিল কিনা সেটাই বোঝবার চেষ্টা করছি। তুমি বড় ঘোরেল ছেলে বাবু, ওদের বোঝা বুদুর ঘাড়ে চাপাবার চেষ্টা করছো না তো? তার মানে নিজের অপরাধটা বন্ধুর ঘাড়ে চাপাতে চাইছো হয়তো? অশোক হেসে বলল, তাহলে আর আপনি আছেন কেন? ম্যানেজার এলেন 14 ঘরের চাবি নিয়ে, তালা খুলতে খুলতে বললেন, এই ঘরের আবার কী দোষ হলো মশাই? শ্যামাপদ তারকার মতোই জবাব দিল যে সে শুধু তাদের কাজ করছে। ঘর খোলা হলে শ্যামাপদর পেছনে অশোক 14 নম্বর ঘরে গিয়ে ঢুকল। ঘরটা পরিষ্কার আর বিছানা পরিপাটি। অশোক জিজ্ঞাসা করল, এই ঘর কি পরিষ্কার করা হয়ে গেছে? ম্যানেজার বলল, হ্যাঁ, বোর্ডাররা চলে যাবার পরে ঘরদোর ঝাড় দিয়ে বিছানা ফিটফাট করে রাখা হয়েছে। অশোক মনে মনে হতাশ হলো, তাহলে এ ঘর দেখে তো আর বিশেষ কিছু লাভ হবে না। কিন্তু অশোকের মন থেকে যেন একটা খটকা কিছুতেই যাচ্ছে না, প্রবীর কি সত্যি সত্যি ওর বোনকে এনেছিল? অশোক পরিষ্কার ঝকঝকে ঘরে চারিদিকে ভালো করে দেখল, কিন্তু কিছুই নেই। ও ম্যানেজারকে জিজ্ঞাসা করল, 8 নম্বর ঘরটাও কি এরকম পরিষ্কার করা হয়ে গেছে? ম্যানেজার বলল, হ্যাঁ, বেলা 8টার আগে কোনো কাজকর্মই পড়েছিল না, রোজ যেমন হয় তেমনিই হয়েছে। 8টায় যখন 3 নম্বর ঘরের ব্যাপারটা জানা গেল তখন থেকেই গোলমাল। আপনার হোটেলে কি বেডটি দেওয়ার নিয়ম নেই? না, কেউ বলে রাখলে তাকে বেডটি দেওয়া হয়, তা না হলে যে যখন ঘুম থেকে উঠে চা চাই তাকে সেই রকমই দেওয়া হয়। 3 নম্বরে বেলায় কি হয়েছিল? বেলা হচ্ছিল বলে তাকে দরজায় ধাক্কা দিয়ে ডাকতে যাই, তাতেই দরজা খুলে যায়। দরজা তাহলে বন্ধ ছিল না? না। অশোক এই ঘরের খাটের বেড কভারটা তুলল, হালকা নীল বেড কভারের গায়ে এক জায়গায় যেন কোচকানো, টান টান করেও সেই জায়গাটাকে ঠিক করা যায়নি, একটা অস্পষ্ট লাল ছাপ যেন লেগে আছে। লাল অস্পষ্ট ছাপটা লিপস্টিক বা কপালের টিপের না, মানুষের রক্তেরই হালকা অস্পষ্ট দাগ বলে মনে হচ্ছে। কিছু না বলে অশোক ঘর থেকে বেরিয়ে এলো। ম্যানেজারকে বলল, আচ্ছা, প্রবীর গুহ ঠাকুরের তার ঠিকানাটা কী দিয়েছিল? শ্যামাপদ সঙ্গে সঙ্গে বলে উঠল, ম্যানেজার বাবু কিছু বলবেন না যেন, আর বেশি কিছু বলা কওয়ার দরকার নেই। অশোকের দিকে ফিরে বলল, চলো আমার সঙ্গে চলো এখন। নিচে নেমে শ্যামাপদর সঙ্গে অশোক জিপে করে থানায় চলে এলো। শ্যামাপদ তার নিজের ঘরে বসে অশোকের সঙ্গে কথা বলল। এবার বলো তো সত্যি করে, গতকালের ঘটনায় তোমার ভূমিকাটা কী ছিল? খুবই সহজ,
একজন আগন্তুক বোর্ডারে বন্ধু হিসেবে সেখানে উপস্থিত ছিলাম, তারপরে তার সঙ্গে খানিকক্ষণ গল্প করে চলে এসেছি। তুমি পরে আবার উপরে গেছিলে কেন? এটা হয় মিথ্যা কথা অথবা কেউ ভুল করে বলছে? ভুল করবার কারণ কি? তোমাকে সবাই চেনে। তবু অন্য কারোকে দেখে আমাকে ভাবতে পারে, তবে আমার মনে হয় একথা বোধ হয় কেউ বলেনি। এটা শিওর হয়ে বলছো কি করে? আমার মন বলছে। মন তো অন্য সব বাজে কথা। তুমি কি চাকর বাকরদের সঙ্গে কথা বলেছো? না, মৃণালীতে গিয়ে শুনলাম আপনি আমাকে একটি কথা বলতেও সবাইকে বারণ করে দিয়েছেন। এক্স্যাক্টলি, কিন্তু আমার অবর্তমানে তোমার মৃণালিনীতে যাওয়াটা ঠিক হয়নি। আমার বলে রাখা উচিত ছিল ওখানে যেন তোমাকে ঢুকতেই না দেওয়া হয়। অশোক একটা সিগারেট ধরালো, লম্বা একটা হাই তুললো, কবজি তুলে ঘড়ি দেখলো, আর তারপর বলল, আমি তাহলে বাড়ি যাই এখন। শ্যামাপদ চিন্তিতভাবে বলল, তা তো যাবে, কিন্তু তারপরে যে তুমি কি শুরু করবে কে জানে। কি আর করতে পারি, সমস্ত ঘটনাটা ভাবতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারো? কি বলুন। এই শহরের সঙ্গে কি ঘটনার কোনো যোগ আছে নাকি সবই বাইরের? আমার তো মনে হয় বাইরের ব্যাপার। দীপানেতে বসুর বয়সী কোনো মেয়ে, শহর থেকে মিসিংয়ের কোনো খবর নেই তো? এখন পর্যন্ত নেই। শহরের কথা আর বলো না, গুচ্ছের খানেক নেতাজি কলোনি আর গান্ধী কলোনি, সেখান থেকে সঠিক কোনো সংবাদ পাওয়া শিবের বাবারও অসাধ্য। লোকেরা নিজের থেকে খবর না দিলে আমাদের পক্ষে সব জানা সম্ভব না। আমরা মোটামুটি চারিদিক থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি, কোনো মিসিংয়ের খবর নেই। দীপানেতা বসু কী ঠিকানা দিয়েছে? এসব সংবাদ আমি তোমাকে দেবো না, হোটেলেও আমি বিশেষভাবে বারণ করে রেখেছি। হ্যাঁ, আর একটা কথা, 8 নম্বর ঘরটা তুমি দেখতে চাইছিলে কেন? আপনি তো আমাকে সাসপেক্ট করেই খালাস। আমি বলতে চাই, গতকাল যে কজন নতুন বোর্ডার এসেছিল তাদের সকলেরই অন্ধিসন্ধি জানা দরকার। 8 নম্বর গতকাল সকালের দিকে হোটেল এসেছিল, রাত্রে চলে গেছে। কোথা থেকে তুমি জানতে পারলে সে রাত্রেই হোটেল ছেড়ে গেছে? অশোক একটু মুশকিলে পড়ে গেল। ম্যানেজারের নাম করলে শ্যামাপদ তাকে গিয়ে চাঁতা বলবে, আবার ওকে মিথ্যার আশ্রয় নিতে হলো। গতকাল 8 নম্বর যখন ম্যানেজারের সঙ্গে কথা বলছিল, তখনই জানতে পেরেছি। সে যে 8 নম্বরেরই বোর্ডার তার গায়ে কি লেখা ছিল? শ্যামাপদ অপরাধী ধরতে পারুক আর নাই পারুক, অশোকের গতিবিধি ধরার সময় তার বুদ্ধি যেন খেলে যায়। ও বলল, সে কথাবার্তার সময় ম্যানেজার 8 নম্বর কথাটা বলছিলেন। খচরামি অনেক করেছ, কিন্তু বারে বারেই তুমি পার পাবে না। ঠিক আছে, এখন বাড়ি যেতে চাইছো যাও, কিন্তু মনে রেখো আমার অনুমতি ছাড়া শহর থেকে কোথাও যাবে না। অশোক চেয়ার ছেড়ে উঠল। কথা হচ্ছিল কাঞ্চনের সঙ্গেই। অশোক বলল, আমি এখন একটা ব্যাপারে নিশ্চিত, 3 আর 14 মধ্যে পরিচয় ছিল। এবার চিন্তা করো, 3-এ একটা যুবতী মেয়ে, 8-এ একজন যুবক, 14-এ একজন যুবতী আর যুবক, তার মধ্যে 3 নম্বরের যুবতী অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন হয়েছে। কাঞ্চন জিজ্ঞাসা করল, নিষ্ঠুরভাবে কেন? এই জন্য যে একটা শক্ত কোনো খোঁচা দিয়ে গলায় ঢুকে প্রায় এফোরফোর করা হয়েছে। ও, মানুষ এমন নিষ্ঠুর হয় কি করে? যখন একজনের অস্তিত্ব আরেকজনের কাছে একেবারে অসহনীয় হয়ে ওঠে, যখন সে অস্তিত্বকে বিলোপ করা ছাড়া আর কিছুই ভাবা যায় না, এর নাম হলো হিংসা। হিংসার সঙ্গে হিংস্রতাও থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো 14 নম্বরের মেয়েটিকে 3 নম্বরে দেখা গিয়েছিল, আর 8 নম্বরের লোকটিকে 3 নম্বরের দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছিল, কিন্তু কোনটা আগে? কোনটা আগে মানে? 14 নম্বরের মেয়েটিকে আগে যেতে দেখা গিয়েছিল নাকি 8 নম্বরের লোকটিকে আগে কথা বলতে দেখা গিয়েছিল? কথাবার্তা শুনে মনে হয়েছিল 14 নম্বরের মেয়েটিকে আগে ঢুকতে দেখা গিয়েছিল, তারপর কোনো এক সময় সে নিশ্চয়ই বেরিয়ে আসে। আগে থাকতেই তাদের পরিচয় ছিল, এ ব্যাপারে সন্দেহ নেই। মেয়েদের ব্যাপার কিছুই বলা যায় না, হয়তো মুখোমুখি ঘর, মুখোমুখি দেখা হয়েছে, এমনি আলাপ হয়ে গেল। কে কোথা থেকে এসেছে, কী ব্যাপার, কোথায় যাবে, সবই হয়তো আলোচনা হয়ে গেছে। তারপর 3 নম্বর হয়তো ডেকেছে, আসুন না আমার ঘরে, একটু কথাবার্তা বলি। 14 নম্বর হয়তো সেজন্যই 3 নম্বর গিয়েছিল। বরং 8 নম্বরকে আমার একটু সন্দেহজনক লাগছে। কিন্তু 8 নম্বর 10:15 সময় হোটেল থেকে চলে গেছে। যাবার আগে তাকে দেখা গেছে সে 3 নম্বরের দরজার সামনে দাঁড়িয়ে কী যেন বলছে, তার মানে তখনও 3 নম্বর বেঁচে ছিল। নাও থাকতে পারে, 8 নম্বর একটা চালাকিও হতে পারে, হয়তো তখনই সে খুন করে বেরিয়ে আসছিল। চাকরকে দেখতে পেয়ে কথা বলার ভঙ্গি করছিল, যেন সে ঘরের মধ্যে কোনো জীবিত লোকের সঙ্গে কথা বলছে, তারপর দরজাটা টেনে দিয়ে সরে এসেছিল। অশোক কয়েক মুহূর্ত কাঞ্চনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কাঞ্চন ভুরুকুচকে জিজ্ঞাসা করল, কি হলো, ওই রকম চেয়ে রইলে যে? তোমার বুদ্ধির কথা ভাবছি, সাংঘাতিক মেয়ে তুমি, এরকম একটা সম্ভাবনা কথা তো আমার মাথাতেই আসেনি, অথচ খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা ঘটতেই পারে।
মেয়েদের বুদ্ধি তোমার থেকে কোনো অংশে কম না। বিশেষ করে প্যাচের বুদ্ধিতে পুরুষরা কোনোদিনই তোমাদের সঙ্গে পারবে না। অশোক আর কাঞ্চন দুজনে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর নিচে নেমে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিতে ফোন করল। ফোন ধরল ঘোষ, ওর বন্ধু। তোমার কাছে একটা আর্জি আছে। বলো। তোমার বাইরে ছোট ছোট কাজ কিরকম আছে? কবে বলো তো? কাল পরশু দুদিন। তেমন না, কেন? তোমার গাড়িটা চাই, একটু ঘোরাঘুরি আছে। ড্রাইভারের দরকার নেই, আমি নিজেই চালাবো। নিয়ে যেও। কাউকে জুটিয়েছো নাকি? মানে? মানে কোনো প্রেমিকা? না, প্রেমিকা না, তবে প্রেমিকার হত্যাকারীকে বলতে পারো। ওই মিনালিনীর ব্যাপার নাকি? আর বলো কেন, তোমার সঙ্গে দেখা হলে সব কথা বলবো। অশোক লাইনটা কেটে দিল, কিন্তু কাজটা খুব একটা সহজ হবে না। পরের দিন সকালবেলা ঘোষের কাছে গেল অশোক। তার সঙ্গে খানিকক্ষণ কথা বলে গাড়ি নিয়ে গেল ইছামতি নদীর তীরে। এদিকে প্রবীরদের বাড়িটাও অশোকের অজানা নয়, কলেজে পড়ার সময় কয়েকবার এসেছে এই বাড়িতে। অশোক প্রবীরদের বাড়ির বাইরের দালানের সামনে গিয়ে দাঁড়াতেই একজন পৌর ভদ্রলোক এসে দাঁড়ালেন। অশোক সামনে গিয়ে বলল, আমি প্রবীরের বন্ধু, ওর সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। ভদ্রলোক একটু তাকিয়ে নিয়ে বলল, তুমি অশোক ঠাকুর না? আপনি তো প্রবীরের কাকা। আশ্চর্য, আমি ভুলে গেছিলাম। এসো এসো, উঠে এসো। হঠাৎ কি মনে করে? তা প্রবীর তো এখানে নেই, কলকাতায় আছে। আমারও তাই সন্দেহ হচ্ছিল যে এখানে এসে হয়তো ওকে পাবো না, কিন্তু কলকাতার ঠিকানাটা জানা নেই আমার। সবই পাবে, বসো বসো। অশোক বারান্দায় উঠল। প্রবীরের কাকা ওকে ডেকে নিয়ে গেল দালানে। অশোক নানাভাবে জিজ্ঞাসা করে জানল যে প্রবীর এখনও বিয়ে করেনি। 3 বছর আগে শোনা গিয়েছিল কোন এক বাসুদেবের মেয়েকে নাকি সে বিয়ে করবে। বাড়িতে কারোরই সম্মতি ছিল না। তারপরে প্রবীর নিজে থেকেই নিরস্ত্র হয়। এখন নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে। মেয়েটি এই অঞ্চলেরই, তবে থাকে কলকাতাতে। এখন যেই মেয়েটিকে প্রবীর বিয়ে করতে চেয়েছে তাকে প্রবীরের মায়েরও পছন্দ। কিছুক্ষণ পরে একটি মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। তাকে দেখিয়ে কাকা বললেন, এই হলো প্রবীরের বোন মন্দিরা, এখনো 3 বছরের ডিগ্রি কোর্সে পড়ছে। মন্দিরা? প্রবীরের বোন? এ তো একেবারে আলাদা। পরশুদিন সন্ধ্যায় যে মেয়েকে অশোক দেখেছিল সে সম্পূর্ণ আলাদা, এবং এর থেকে বয়স অনেক বেশি। মন্দিরে এসে অশোকের পায়ের কাছে নিচু হয়ে নমস্কার করতে গেল। অশোক ব্যস্ত হয়ে উঠে বলল, আরে থাক থাক, আজকাল আবার এসব আছে নাকি? মন্দিরা তা শুনল না। কাকা মন্দিরাকে বললেন, যাও কাকিমাকে বলে অশোকের জন্য খাবার নিয়ে এসো। অশোক খাবারের কথায় আপত্তি করতে গেল, কিন্তু তা টিকল না। আধ ঘন্টার মধ্যেই লুচি, ফুলকপির তরকারি আর মিষ্টি এসে গেল, তার সঙ্গে বড় এক গ্লাস দুধ। দুধটাই এবারে রেওয়াজ। এখন অশোকের কাছে একটাই প্রশ্ন, প্রবীর তাকে চিঠি দিয়ে ডেকে শুধু শুধু মিথ্যা কথা বলল কেন? অশোক বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়াল। কাকা কিন্তু ছাড়তে রাজি হলেন না, বললেন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপর যেতে। অশোক নানা ছুতো করে জানালো যে দুপুরের মধ্যেই ওকে কলকাতায় যেতেই হবে, তবে কলকাতায় গিয়ে আগে সে প্রবীরের সঙ্গে দেখা করবে, বিশেষ প্রয়োজন। এমন সময় মন্দিরা প্রস্তাব করে বসল যে অশোকদার সঙ্গে সেও যেতে চায়। মন্দিরার প্রবীরের কাছে এর আগেও গিয়েছে। অশোক মনে মনে ভাবল যে সুতরাং তাকে নিয়ে গেলে লাভই হতে পারে, আর তার কাছ থেকে কিছু কথাও বার করা যেতে পারে। এখন গাড়ি চলছে কলকাতার দিকে। এমন সময় অশোক জিজ্ঞাসা করল যে সমরেন্দ্র চক্রবর্তী বলে কাউকে সে চেনে কিনা। মন্দিরা মনে করার চেষ্টা করে বলল, মনে করতে পারছি না, কোথায় থাকে? তোমাদের দেশের লোক বলে শুনেছি। চিনতে পারছি না তো, দাদার বন্ধু তাই যেন শুনেছিলাম। হতে পারে, আজকাল এত লোক বেড়েছে কাউকে চট করে চেনাই যায় না। দাদা তাহলে এবার বিয়ে করবে? দাদার কথা আর বলবেন না, একবার ঠিক করলো দীপালিদিকে বিয়ে করবে, তারপর আবার কি হলো, আর দীপালিদি নামই করে না। দীপালিদিকে? আমাদের শহরে একটি স্কুল টিচার দীপালি বসু, এখন উনি কলকাতায় চলে গেছেন। এখন প্রবীর কাকে বিয়ে করতে চায়? বিয়ে করতে চায় কিনা জানি না, কিন্তু জয়ন্তী হালদারের সঙ্গে খুব মেলামেশা করছে। সে আবার কে? সেও আমাদের এখানকারই মেয়ে, কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা এমএ পাশ করেছে, এখন হেস্টিংসে না কোথায় বিটি পড়ছে, কলকাতাতেই থাকে। তবে দীপালি দিকে বিয়ে না করে ভালোই করেছে। কেন? একসময় নাকি যা তা করে বেরিয়েছে, ডজন খানেক নাকি তার প্রেমিক,
অশোক শুধু মনে মনে একটু হাসলো। ভবানীপুরের প্রবীরদের বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িটা। দোতলা বাড়ি, নিচের তলায় ভাড়া, ওপরের তলায় প্রবীর আর মাকে নিয়ে সংসার, ঝি চাকর আছে। ওপরে উঠে সিঁড়ির দরজায় ধাক্কা দিল মন্দিরা, গলা তুলে বলল, মা আমি মন্দিরে এসেছি, দরজা খোলো। দরজা খুলে দিল প্রবীর। মন্দিরের পেছনে অশোককে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল, বলল, তুমি? অশোক বলল, কি করবো বলো, তোমার কোনো খবর না পেয়ে তোমার দেশের বাড়িতে গেছিলাম, তারপরে এখানে এখানে আসছি শুনে মন্দিরাও চলে এলো। প্রবীর তথাপি চুপচাপ দাঁড়িয়ে রইল। মন্দিরা অবাক হয়ে বলল, অশোকদাকে ভেতরে ডাক দাদা, হা করে রইলি কেন, মা কোথায়? বলতে বলতে প্রবীরের মাও এসে দাঁড়ালেন। মেয়েকে দেখে সে যেন অবাক। মন্দিরা বলল, অশোকদা গাড়ি নিয়ে বাড়িতে গেছিলেন, ওর সঙ্গেই চলে এলাম। অশোক বলল, কিরে প্রবীর, আমাকে ভেতরে ডাকবি না নাকি? নিশ্চয়ই, আয় ভেতরে আয়। অশোক ঢুকে বাড়ির সবাইকে জানিয়ে দিল যে প্রবীরের সঙ্গে ওর কিছু জরুরি কথাবার্তা আছে, শেষ হতে সময় লাগবে। প্রবীর অশোককে নিয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল। প্রথমেই অশোক বলল, দেখে তো মনে হচ্ছে এখনো মনের উপর দিয়ে ঝড় যাচ্ছে, আমি কেন এসেছি বুঝতেই পারছো? প্রবীর বলল, বোধহয় পারছি, তোমার পেছনে পেছনে পুলিশ আছে নাকি? সেটা নির্ভর করছে মেনালিতে তুমি কোন ঠিকানাটা দিয়েছ, এবারে ঠিকানাটা দিয়েছো নাকি? না, অন্য ঠিকানা দিয়েছি। তাহলে এখানে খুঁজে আসতে পুলিশের সময় লাগবে, তার আগেই তোমার কাছ থেকে সমস্ত ব্যাপারটা আমি জেনে নিতে চাই। দীপান্বিতা বা দীপালি বসুকে যদি তুমি খুনি করে থাকো তাহলেও তোমার জন্য আমি আছি, আশা করি আমার কথা বুঝতে তোমার ভুল হয়নি। না, তোমার কথা বুঝতে আমার ভুল হয়নি, তবে তুমি একটা ভুল করেছ, খুনটা দীপালি হয়নি, জয়ন্তী হয়েছে, যাকে আমি আমার বোন বলে পরিচয় দিয়েছিলাম। তার মানে তিন নম্বরের মেয়েটি খুন হয়নি? না, চোদ্দ নম্বরের মেয়ে খুন হয়েছে, আমার সঙ্গিনী। অশোক কয়েক মুহূর্ত যেন কথা বলতে পারল না, কথাটা সে বিশ্বাস করবে কি না সেও বুঝতে পারছে না। প্রবীর আবার বলল, আমি জানি এটাই সবাই সন্দেহ করবে, কেননা সকাল সাতটায় দীপালি জয়ন্তীর বেশে আমার সঙ্গে চলে এসেছে, আর সেটা আমাকে ভয় দেখিয়েই। জয়ন্তীকে হত্যার পরে দীপালি সারা রাত আমার ঘরেই ছিল। ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো। ব্যাপারটা এই, দীপালি বা জয়ন্তী কেউই ভালো করে দেখেনি, অর্থাৎ চেনবার মতো করে। তিন নম্বরে যখন জয়ন্তীকে খুন করা হয় তখন তার ডেড বডি দেখে সবাই ধরেই নিয়েছে দীপালিই খুন করেছে, আর দীপালি সকালবেলা আমার সঙ্গে চলে এসেছে। ভয়ে আমি আর মুখ খুলতে পারিনি, দীপালি পরিষ্কার বলেছিল আমি যদি কোনো গোলমাল করতে চাই তাহলে জয়ন্তীর ব্যাপারে আমাকে ফাঁসিয়ে দেবে। জয়ন্তীকে খুনটা করলো কে? দুজনে মিলে, দীপালি আর রবিন। রবিন কে? রবিন আট নম্বরে ছিল, বর্তমানে এসে দীপালির প্রেমিক। এভাবে বললে তুমি সব বুঝতে পারবে না, আমি তোমাকে সমস্ত ব্যাপারটা বলতে চাই। ঘটনা শুরু কয়েক বছর আগে, তবে এইটুকু তোমাকে বলতে পারি, তোমাদের শহরে মৃণালিনীতে যাবার আমার উদ্দেশ্য ছিল দীপালিকে খুন করা। দীপালিকে খুন করা? হ্যাঁ, আমি আর ওর ব্ল্যাকমেল সহ্য করতে পারছিলাম না, কিন্তু পরিবর্তে জয়ন্তীকেই হারিয়ে এলাম আমি। বুঝতে পারিনি দীপালি আমার থেকেও বেশি শেয়ানা, ও তৈরি হয়েই গেছিল, সেজন্যই ও রবিনকে আগে মৃণালিনীতে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে জানাতে গেলে কেন যে তুমি আমাদের শহরে মৃণালিনীতে যাচ্ছ? যাতে অন্তত একজন বলতে পারবে আমাকে সে চেনে এবং আমি ভদ্র বাড়ির ছেলে। অবশ্যই যদি কোনো বিপদে আপদে পড়তাম একটা পরিচয় দিয়ে রাখা ভালো। অশোক প্রবীরের চোখের দিকে তাকালো, ওর বিশ্বাস হলো যেন প্রবীর সব সত্যি কথাই বলছে। কিন্তু আমি প্রতি মুহূর্তে পল গুনছি কখন রবিন এসে আমাকে শেষ করবে। কারণ আমি একমাত্র তার আর দীপালির কাজের সাক্ষী। আমি যতক্ষণ আছি ততক্ষণ সে ভয় নেই, তুমি আমাকে আদ্যপান্ত ঘটনা সব বলো। প্রবীরের সমস্ত কথা থেকে যা জানা গেল তা মোটামুটি এই রকম। প্রবীরের সঙ্গে প্রথম প্রেম দীপালির। দীপালি স্কুলে পড়াতো বটে, তবে নটেরিয়াস টাইপ। প্রবীর একসময় বুঝতে পারে যে দীপালি তার সম্পত্তির জন্য তাকে বিয়ে করতে চায়, কিন্তু সে অন্যান্য ছেলেদের সঙ্গে প্রেমও চালিয়ে যেতে থাকে। সেই সময় দীপালির হঠাৎ কনসেপশন হয়ে যায়, প্রবীরের ওপরেই সেটা চাপিয়ে দেওয়া হয়। অনেক বলে কয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করা হয়, কিন্তু নার্সিংহোমে দুজনের পরিচয় স্বামী স্ত্রী হিসেবে লেখানো হয়, আর তারপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেলিং। রবিন, অর্থাৎ রবীন্দ্র চক্রবর্তী, দীপালি বসুর পুরনো বন্ধু। রবিন এক ধরনের অসামাজিক এবং মস্তান টাইপের ছেলে,
দীপালির দূত হয়ে কয়েকবার এসে সে প্রবীরের কাছ থেকে টাকাও নিয়ে যায়। এরকম অবস্থাতেই জয়ন্তীর সঙ্গে প্রবীরের পরিচয়। পরিচয় ঠিক বলা যাবে না, শহরের মেয়ে হিসাবে পরিচয় আগেই ছিল। দুজনের মধ্যে ভাব ভালোবাসা জন্মায়। দীপালির কথা জয়ন্তীকে সে সব বলেছে। প্রবীর ভাবতে আরম্ভ করে যে কীভাবে দীপালির হাত থেকে মুক্তি পাওয়া যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করে যে দীপালিকে এই পৃথিবী থেকে সরানো ছাড়া তার হাতে আর কোনো মুক্তি নেই। তারপরেই হোটেলে যাওয়ার প্ল্যান করে সে। সেদিন দীপালিকে জানায় যে তার সঙ্গে কথা বলার জন্য প্রবীর ব্যস্ত। সে তার সঙ্গে কথা বলতে চায়, তবে এখানে না, বাইরের এক মফস্বল শহরে। দীপালি তাতে রাজি হয়। কিন্তু ঘটলো বিপরীত কাণ্ড। এই কথা কি তুমি জয়ন্তীকে বলেছিলে? না, জয়ন্তীকে বলিনি। তবে ওকে সঙ্গে নিয়ে গেছিলাম অন্য একটা পরিবেশ আর পরিস্থিতি খাড়া করবার জন্য। এখন জয়ন্তীকে ওর বাড়ির থেকে খোঁজখবর করা হচ্ছে। এদিকে আমার এই অবস্থা। আমি জানি রবিন যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করতে আসতে পারে। শোনো, আমি তোমাকে সরাসরি পুলিশের কাছে যেতে বলবো না, তবে তুমি আমাদের সাব ডিভিশনাল অফিসার মিস্টার চৌধুরীকে সব ঘটনা বলবে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তোমার প্রোটেকশন উনি দেওয়ার ব্যবস্থা করবে। দরকার হলে তোমাকে হাজতেও রাখতে পারে। হাজতে? হ্যাঁ, তাতে চমকাবার কিছু নেই। সেটাই হবে তোমার আত্মগোপনের সব থেকে ভালো জায়গা। এ দিয়ে তুমি আমার সঙ্গে চলো। কিন্তু একটা কথা, দীপালি বা রবিনকে এখন কোথায় পাওয়া যেতে পারে? ওরা দুজনেই বোধহয় এখন এই ঠিকানায় আছে, আর ওদের বাড়ির লোক আমার উপর নজর রাখছে। বাড়িতে টেলিফোন আছে? আছে, আমার এই ঘরেই আছে। অশোক ঘরের এক কোণে গিয়ে টেলিফোনে লালবাজারকে ডাকলো। বলল যে ও মফস্বল শহর থেকে বলছে, হোটেলের খুনি উত্তর কলকাতায় এই ঠিকানায় আছে। সংবাদটা মফস্বলের থানাতে লালবাজারি যেন জানায়। অশোক জানালো যে তার পক্ষে নাম ঠিকানা বলা সম্ভব না। কথা বলতে বলতে শ্যামাপদর মুখটা যেন চোখের সামনে ভেসে উঠল। অশোক বলল, মাসিমাকে খেতে দিতে বলো, আমরা দুজনে বেরিয়ে যাব। তুমি বলে যেও আমার বাড়িতে এখন কয়েকদিন থাকবে। হ্যাঁ, একটা কথা, জয়ন্তী 3 নম্বরে গেল কি করে? প্রবীর বলল, সরল বিশ্বাসে। ওর সঙ্গে দীপালির পরিচয় আগেই ছিল, কথা বলবার জন্য ডেকেছিল। তাছাড়া জয়ন্তীর মনেও হয়তো একটু সন্দেহ হয়েছিল, দীপালি কেন মিনালি নিতে। বোধহয় আমার উপর একটু অবিশ্বাসও এসেছিল। অসম্ভব না, যাই হোক, আর দেরি না করে তুমি তৈরি হও। প্রবীর দরজা খুলে মায়ের কাছে গেল, আর অশোক উদাস চোখে খোলা জানালা দিয়ে বাইরের নীল আকাশের দিকে তাকালো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।